দেখো একটা সুন্দর লগ অফ লগ এর ইকুয়েশন আছে, এখানে কি আছে, লগ অফ 12x মাইনাস 7 ইকুয়াল টু লগ অফ 3x প্লাস 11। দেখো এইটা তো আমরা বেস জানি না কিছু লেখা নেই, অর্থাৎ কি হবে, অর্থাৎ এখানে বেস কিন্তু হবে নর্মাল লগ এর বেস হচ্ছে 10, তাহলে আমাদের এখানে বেস আমরা 10 বুঝিয়ে নিলাম। তাহলে দেখো log m to the base b equal to, যদি log m to the base b হয় তাহলে আমরা জানি m equal to a, তাহলে আমরা লিখতে পারি ডাইরেক্ট 12x minus 7 equal to 3x plus 11। ওকে, তাহলে 12x minus 7 equal to 3x plus 11 নর্মাল ইকুয়েশন হয়ে গেল, তাহলে এই ফাংশনে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলে কি হচ্ছে, পাঠিয়ে দিলে হচ্ছে 12x minus 3x equal to 11 plus 7, তাহলে এখানে কি পেয়ে গেলাম আমরা 9x equal to 18, therefore x equal to 2। তবে একটা জিনিস দেখো, লগ এর ইকুয়েশন যখন আমরা সলভ করি তখন কিন্তু চেক করে দেখে নিতে হয় যে আনসারটা কাজ করছে কি না। তাহলে আমরা চেক করবো কি হবে, আমরা চেক করবো লগ এর ইকুয়েশনটাকে, ফার্স্ট লিখে নিচ্ছি দেখো কি দেওয়া ছিল, লগ অফ 12x মাইনাস 7 ইকুয়াল টু লগ অফ 3x প্লাস 11, তাহলে আমাদের ভ্যালু বেরিয়েছে কি, x এর ভ্যালু 2, তাহলে আমরা বসিয়ে দেব লগ অফ 12 ইন্টু 2, আচ্ছা ইন্টু ক্রস দিচ্ছি, মাইনাস 7 ইকুয়াল টু লগ অফ, বোথ সাইড আমাদের সেম যদি হয় তাহলে আমরা বুঝবো ঠিক আছে, 3 ইন্টু 2 প্লাস 11, তাহলে এখানে কত হচ্ছে লগ অফ, এখানে হচ্ছে 24 মাইনাস 7, এখানে কত হচ্ছে লগ অফ 6 প্লাস 11, তাহলে কি পেলাম লগ অফ 24 থেকে 7 বাদ দাও 17, ডান দিকে কত পাচ্ছি, ডান দিকেও কিন্তু পাচ্ছি 11 প্লাস 6 মানে 17, তার মানে স্যাটিসফাই করছে, x ইকুয়াল টু 2 স্যাটিসফাই করছে, দেখুন ইটস ট্রু, ইট ইস ট্রু, মানে এই অ্যান্সারটাই রাইট অ্যান্সার। ওকে ক্লিয়ার, দেখো এখানে আছে লগ x টু দি বেস 2 প্লাস লগ x মাইনাস 2 টু দি বেস 2 ইকুয়াল টু 3, এখানে বেস কিন্তু সেম আছে, তাহলে আমরা এখানে কি আছে এই জিনিসটা দেখো, একটা লগ জিনিসটা তার একটা লগ প্লাস আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা জানি, দেখো এই যে প্রোডাক্ট ল যেটা সেটাতে কি আছে লগ অফ ধরো m ইন্টু n ইকুয়াল টু হচ্ছে লগ এম প্লাস লগ এম, তাহলে বেস যদি 2 হয় তাহলে সবার বেস 2 হয়ে যাবে এরকম, তাহলে এখানে উল্টো করে আমরা কি দেখছি যোগকে যদি থাকে সেটা গুণে চলে আসে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, লিখতে পারি আমরা লিখতে পারি লগ অফ এক্স ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 3, এখানে 2 দিবে, ওকে তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে লগ অফ এটা কত হয়ে যাচ্ছে x স্কয়ার মাইনাস 2x 2 দিবে 2 ইকুয়াল টু 3। এখন দেখো একটা আরেকটা রুল আমরা ইউজ করব, দেখো ডেফিনেশন অফ লগ থেকে আমরা কি পাই, আমরা পাই লগ অফ এ টু দি বেস বি ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে লেখা যায় এ ইকুয়াল টু, তাহলে লেখা যায় কি এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার এক্স, কেমন, তাহলে এখানে আমরা কি পাবো, তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস 2x এর সাথে তা কম্পেয়ার করো, কম্পেয়ার করলে হচ্ছে দেখুন এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু কি 2 এর পাওয়ার হয়ে যাবে 3 অর্থাৎ 8, তাহলে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল টু
जीरो এবার যদি আমি সলভ করি তাহলে কি আসে দেখো x স্কয়ার মাইনাস 4x প্লাস 2a মাইনাস 4 ইনটু 2 তো 8 মাইনাস 8 হচ্ছে ঠিক আছে ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে x কমন নিলে থাকে x মাইনাস 4 প্লাস 2 কমন নিলে এই দুটো থেকে থাকে x মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 0 তাহলে কি পেলাম তাহলে পেলাম x মাইনাস 4 ইনটু x প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 0 তার মানে আমরা পেয়ে গেলাম x মাইনাস 4 ইকুয়াল টু 0 অর x প্লাস 2 ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 4 আর এখান থেকে কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 2 তাহলে আমরা একটা পেয়েছি x ইকুয়াল টু 4 আর একটা পেয়েছি x ইকুয়াল টু মাইনাস 2 এখন দেখো আমি এর আগেও তোমাদের বলেছি যে লগ এর ইকুয়েশন সলভ করবার পর যে আনসারগুলো আমরা পাবো সেগুলো কিন্তু আমাদের চেক করে দেখে নিতে হবে কোনটা ট্রু আর কোনটা ফলস কিন্তু ফলস আনসার কিন্তু চলে আসতে পারে তাহলে আমরা একটা ইকুয়েশনের মধ্যে এটা বসিয়ে দেখবো একটা ইকুয়েশনের মধ্যে এটা বসিয়ে দেখবো তাহলে আমাদের ইকুয়েশন কি ছিল ফার্স্ট আমরা দেখব লগ অফ x টু দি রেস 2 প্লাস লগ অফ x মাইনাস 2 টু দি রেস 2 ইকুয়াল টু 3 এখানে x ইকুয়াল টু 4 বসাবো তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে লগ অফ 4 টু দি রেস 2 প্লাস log of 4 minus 2 to the base 2 equal to 3. এবার এটা কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে log 4 আচ্ছা 4 কে আমি 2 স্কয়ার লিখবই তো log 2 স্কয়ার টু দি বেস 2 প্লাস এটা হয়ে যাচ্ছে log 2 টু দি বেস 2 equal to 3 দ্যাট ইজ ইকুয়াল টু এখানে দেখো এই পাওয়ার পাওয়ারটা আমরা আমরা কি দেখেছি আমরা এই রুলটা দেখেছি যে লগ অফ এ টু দি পাওয়ার এম বেস যাই হোক না কেন এখানে টুই ধরো আছে তাহলে কি হয়ে যাচ্ছে এম ইন টু লগ এ টু দি বেস টু এই ফর্মুলাটা আমরা জানি তাহলে এই ফর্মুলাটা কাজে লাগিয়ে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি 2 log of 2 to the base 2 প্লাস এটাও তো log of 2 to the base 2 equal to 3 আচ্ছা দেখো এখন আমরা এই ফর্মুলাটা আমরা সবাই জানি log a to the base a অর্থাৎ log এর যে সংখ্যাটা থাকবে বেসও যদি সেম হয় তখন দ্যাট ইজ ইকুয়াল টু 1 তাহলে আমরা এখানে এটাকে 1 লিখতে পারি তার মানে কি হচ্ছে এটা 2 হয়ে যাচ্ছে এটা 1 হয়ে যাচ্ছে প্লাস 1 ইকুয়াল টু 3 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 3 আমরা সবাই জানি তাহলে বোথ সাইড সেম হয়ে গেল তার মানে এটা কিন্তু স্যাটিসফাই করছে x ইকুয়াল টু 4 তাহলে একটা আনসার আমরা পেয়ে গেলাম যে এটা স্যাটিসফাই করছে এবার আমরা চেক করব x ইকুয়াল টু মাইনাস 2 রাইট অর ফলস দেখো এই কোশ্চেনটা লিখে নিচ্ছি log of x টু দি বেস 2 প্লাস log of x মাইনাস 2 টু দি বেস 2 ইকুয়াল টু 3 এটাকে স্যাটিসফাই করে কিনা দেখি log of মাইনাস 2 টু দি বেস 2 প্লাস log of মাইনাস 2 মাইনাস 2 টু দি বেস 2 ইকুয়াল টু 3 দেখো এখানে কি হচ্ছে লগ অফ মাইনাস টু লগ অফ মাইনাস টু এটা হচ্ছে লগ অফ মাইনাস টু টু দি বেস টু প্লাস লগ অফ মাইনাস ফোর টু দি বেস টু দেখো লগ অফ মাইনাস যখন থাকে সেটা কিন্তু আনডিফাইন্ড সেটা কিন্তু আনডিফাইন্ড অর্থাৎ আমাদের এটা কিন্তু স্যাটিসফাই করবে না তাহলে এই আনসারটা আমাদের হবে না তাহলে আমাদের অনলি আনসার হয়ে গেল x = 4 ইজ দা অনলি আনসার
ओके क्लियर।